রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মুশফিকুল সালেহীন, চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মির্জা আব্বাসকে কি গ্রেফতার করা হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে এ নিয়ে। লোপা, আমরা এখন অবস্থান করছি মির্জা আব্বাসের শাহজাহানপুরের যে বাসস্থান, সেই বাসস্থানের ভিতরে। এবং এখানে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। তারা কিছুক্ষণ আগে থেকে, প্রায় আধা ঘন্টা আগে থেকে হচ্ছে এই বাসার চারপাশে অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে এই বাসার ভিতরেই তারা অবস্থান নিয়েছেন। তবে মির্জা আব্বাস তিনি বাসায় নেই, তিনি যে কারণে তার কোনো আটক হওয়ার কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে কিছুক্ষণ আগে আমাদের সামনে এখানে কথা বলেছিলেন আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের সহধর্মী এবং মহিলা দলের সভানেত্রী। তিনি যেটি বলেছেন যে আসলে গত রাত থেকেই তার বাসার সামনে এই ধরনের তৎপরতা তিনি দেখতে পাচ্ছেন এবং সেই কারণে তিনি এক ধরনের আসলে ক্ষোভ বা আশঙ্কা প্রকাশ করেছেন আসলে। এবং সেই সাথে আসলে আমরা সকাল থেকেই যেটি দেখেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সকালবেলা তিনি আটক হন, তার পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাসাতেও তল্লাশি চালানো হয় এবং সেখানে আমাদের সাথে কথা বলেছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে এবং তারাও যেটি বলেছেন যে আসলে তাদের পুরো বাসা তল্লাশি করা হয়েছে, তাদের তিনি এবং তার বাবা দ্বারা যাদের যে দুটি ফ্ল্যাট তল্লাশি করা হয়েছে, সেখানে তাদের কোনো সার্চ ওয়ারেন্ট, তাদের অভিযোগ যে কোনো সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেনি গোয়েন্দা পুলিশরা। তবে পরবর্তীতে আমরা আরও যেটি জেনেছি সেটি হচ্ছে যে বিএনপি নেতা ইশরাক হোসেন তার যে গুলশানের বাসভবন, সেই বাসভবনেও তল্লাশি চালানো হয় এবং সেখানে ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন এবং তাদের গাড়ি চালক, এই দুজনকে আটক করে নিয়ে গিয়েছে গোয়েন্দা পুলিশ। এবং তবে তাদেরকে কেন বা কোন অভিযোগে আটক করা হয়েছে সেই বিষয়টি যদিও জানাতে পারেনি। সেই সাথে আমরা জানতে পেরেছি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল তার বাসাতেও আসলে তল্লাশি চালিয়েছে পুলিশ। তো এই হচ্ছে এখনকার সর্বশেষ পরিস্থিতি। মির্জা আব্বাস তার বাসস্থানে নেই, তার আটক হওয়ার কোনো খবর আমরা পাইনি। আফরোজা আব্বাস এখানে রয়েছেন, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও এখানে অবস্থান করছেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। লোপা, জানছিলাম মির্জা আব্বাসের বাসা থেকে সর্বশেষ খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।